ভালো খেতে গুড হ্যাঁ বুঝতে ওর বাড়িতে কত কিছু আছে খরগোশ আছে তিন চারটে বিড়াল আছে কুকুর আছে ডগি আছে খরগোশ আছে ওর সঙ্গে ও আছে ঝলঝলে রোদ একদম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি রিম্পা জাস্ট ফাটাফাটি আছে আর বাজে এখন সকাল 8:10 8টা নাগাদ ঘুম থেকে উঠলাম ফ্রেশ ট্রেশ হলাম ব্রাশ ট্রাশ করলাম এখন যাচ্ছি হচ্ছে দোকানে কারণ কাকা নেই কাকা হচ্ছে বড়দাকে নিয়ে গেছে একটু ডক্টরের কাছে তাই আমি আজকে সকাল সকাল দোকানে চলে যাচ্ছি ও কাকু কত করে আবার 35 কেন 30 করে লাগাও চারটে দাও 30 করে চারটে দাও থাকবে থাকবে দাও দেবে কি দিলে তাহলে চারটে পেছনে দিয়ে যাও পাঁচটা নিয়ে নিয়েছি সকালবেলা দোকানে বাজারে প্রচুর জিনিস আছে পাওয়া যায় কিন্তু আমি তো বেলায় আছি তাই জন্য ডাব ঠাপ পাই না রাজেশকে দিয়ে আনিয়ে নি রাজেশকে নিজেই কিনে নিলাম কিছু বলবি সামনে ভিড় এদিকে এই যে পানের দাদাটা পান নিয়ে আসে অনেক দূর থেকে বাবু আবার চা এনে দিল তো চাই খেয়ে নি ওই তুই খেয়েছিস চা হ্যাঁ গুড আফটারনুন উঠি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আমি একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি ঘরপত্র পরিষ্কার করা হয়ে গেছে সকালবেলা তো দিদি এসে ঘর ঝাড় দিয়ে বাসনপত্র মেজে দিয়ে চলে গেছে তারপর আমি উঠে বিছানাপত্র পরিষ্কার করলাম বাথরুমে গেলাম ফ্রেশ ট্রেশ হলাম হয়ে এই যে এখন আমি আমার গরম জল বসিয়েছি গরম জল হচ্ছে গরম জলটা হয়ে গেলেই স্নানে যাব স্নান করে পুজো করব পুজো করে তারপরে দোকানে যাব কুট্টি আজ অনেক সকালে বেরিয়ে গেছে যেহেতু আজ বর্দার শরীরটা খারাপ বর্দাকে নিয়ে কাকা ডাক্তারের কাছে গেছে কাকা যেহেতু সকালবেলা দোকানে থাকে মানে আমার কাকা শ্বশুরকে দেখেছো নিচে থাকে যারা কাকা শ্বশুর সকালবেলা গিয়ে দোকান খোলে ওই জন্য কাকা শ্বশুর দোকান খোলে তারপরেই বাবা চলে যায় বাবা আর কাকা থাকে তারপরে বাবা কাকা বেরোলে কুট্টি আর দাদা হয় ওরা ঢুকে যায় আবার আজকে যেহেতু কাকা যে মানে গেছিলো সকালবেলা 1 ঘন্টার জন্য তারপরে বেরিয়ে গেছে যেহেতু বর্দাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তাই জন্য কুট্টিকে 8:30-8:45 মধ্যেই দোকানে ঢুকে যেতে হয়েছে ওই জন্য আজকে বেচারা সকাল থেকে চা টাও কিছু খেয়ে ঠেয়ে যেতে পারেনি আর এইখানের বোতলের ঝাঁক হয়ে গেছে এই বোতলগুলো আজকে একজন আছে ও বোতল চায় ওকে দিয়ে দেওয়া হবে আর এখন আমি যাই স্নানটা করে পুজোটা করে নিই স্নান টান করে চলে এসেছি আর আজকে ওয়েদারটা খুব ভালো এই যে মাকে এখন নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে আমি পুজো করব মাকেও পেতে দেব আর কি প্রতিষ্ঠা করে দেব এখন নিয়ে যাচ্ছি কি সুন্দর দেখতে দেখো মায়ের মুখটা পুজোটা করে নি আর আজকে কোনো জবা ফুল হয়নি শুধু দুটো টগর ফুল হয়েছে আর কোনো ফুল হয়নি এই যে মাকে এইখানে প্রতিষ্ঠা করলাম দেখো এখানে আমাদের একটা তারামা আছে ওপরে আমার বড় মা তারামা আছে আর এখানে এই মাকে কালকে মাকে প্রতিষ্ঠা করলাম মাকে এখানে বসিয়ে দিয়েছি ফুল দিয়ে দিয়েছি আর এখানে সব ঠাকুরকে বাজে ঘড়িতে 12টা আমি জাস্ট এই পুরো স্নান করে এসে পুজো টুজো দিলাম দেখলেই রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য মামমামের আশা করি নিজে রান্না হয়ে গেছে যাওয়ার সময় খাবারটা নিয়ে দোকানে বেরিয়ে যাব আর আজকে দোকান থেকে বেরিয়ে কুট্টিও 6:30 আবার দোকান যাবো তো সেই সকালে গেছে এখনো আসেনি আর আবার সন্ধ্যেবেলা দোকানে যাবে 8:30-9টায় বেরোবে বেরোনোর পর ও আর আমি একটা জায়গায় যাব সেটা হচ্ছে আমার যে একদম বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ডকে তোমরা কোনোদিনও দেখোনি আমি বিয়ের সময় যেহেতু ব্লগ করতাম না তাই জন্য ওকে দেখোনি আমার বিয়ের সময় পুরো প্রথম থেকে লাস্ট অব্দি মানে আইবুড়ো ভাত থেকে বউ ভাত অব্দি পুরো টানা ছিল সব কিছু করা আমি যখন বিয়ের দিনকে ব্যারাকপুরে মায়ের দিদির কাছে সাজতে গেছি ও আমার সাথে গেছে সব কিছু আমার করেছে সেই বেস্ট ফ্রেন্ডের বিয়ে হচ্ছে আজকে এইটা তো নভেম্বর মাসের আজকে তোমার কত তারিখ আজ নভেম্বর মাসের 9 তারিখ নেক্সট মাসে মানে ডিসেম্বর মাসের 4 তারিখে ওর বিয়ে তাই জন্য ওকে আমি এই মাসে একটা আইবুড়ো ভাত দেবো মানে চিন্তা ভাবনা করেছি আজকে হচ্ছে বুধবার রবিবার দিন ওকে একটা আইবুড়ো ভাত দেবো আমি আর কুট্টি মিলে আমাদের এই বাড়িতেই সেই জন্য ওকে আজকে আমরা নেমন্তন্নটা করতে যাব বাড়িতে ও আমার বেশি দূরে থাকে না বাইকে করে 10-15 মিনিট লাগবে যেতে ওর বাড়ি
যারা এরিয়ায় থাকো তারা হয়তো চিনবে, ফোয়ারার মোড় মানে সারদা স্কুলের ওখানেও থাকে। আমি যে স্কুলে পড়তাম ও আমি সব একসাথেই পড়তাম, এক স্কুল এক কোচিং, সব ক্লাস সেই থ্রি থেকে আপ টু টুয়েলভ অব্দি আমরা একসাথে। যাই হোক, ওই বন্ধুর বাড়িতে যাবো আজকে একটুখানি, ওর বাড়িতে নেমন্তন্ন করতে ওকে, আর ওর বিয়ে বউ ভাত সব কিছুতে তো আমরা আছি। আর অনেক অনেক গুড উইশেস, তুই খুব খুব ভালো থাক, অনেক 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 সুখে থাক, ব্যাস এটুকুই চাইবো আমি আর সুনীত। আর তোমার এই 17 তারিখ থেকে আমাদের, মানে এই আজকে তো 9 তারিখ, এই মাসের 17 তারিখ থেকে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে আপ টু 31st ডিসেম্বর, পরের মাসের 31 তারিখ অবধি মাঝখানে প্রচুর প্রোগ্রাম। সেই প্রোগ্রামের ডিটেলস তোমাদের আজকে আমি সন্ধ্যেবেলা বাড়ি আসার পর পুরো বসে বসে দেবো, এখন দেরি হয়ে গেছে ওই জন্য এখন আর বলছি না, কিন্তু জেনে রাখো এই মাসের 17 তারিখ থেকে পরের মাসের 31 তারিখ অবধি প্রত্যেকটা দিন ধামাকেদার ব্লগ আসতে চলেছে। এই যে খাবারের কৌটোপত্র নিয়ে নিচে যাচ্ছি, এখন মামাম খাবার গুছিয়ে দেবে। বাড়ি এলাম, এসে পরোটা দিয়ে মিষ্টি খেলাম, এত খিদে পেয়েছিল আমার, রাস্তাতেও মানে দোকান থেকে বেরিয়েও কিছু পাচ্ছিলাম না খাওয়ার মতো, তাই বাড়ি চলে এসেছি। আর রিম্পা এখানে খাচ্ছে হচ্ছে সকালবেলা ডাব নিয়ে এসেছিলাম, ডাবের জল মামাম কেটে দিল। আর আমার লাঞ্চ রেডি হয়ে গেছে বক্সে, যে প্যাকেটে ভরছে মামা। কি লাঞ্চ হয়েছে সেটা দোকানে গিয়ে দেখাবো, আর বলছি না এখন। এই জাস্ট বেরোলাম দোকানে যাওয়ার জন্য, এই জাস্ট লাঞ্চে বসলাম, লাঞ্চে আজকে আছে ভাত আর এটা কিছু একটা শাক বলেছিল মাম্মা বাট ভুলে গেছি আমি, পটল ভাজা, এখানে ডাল আর এখানে মাছের ঝোল। আর এসব সাদা সাদা রান্না, মানে রিচ রান্না নয়, কোনো ঝাল মানে মাছের ঝাল কষা ওরকম কিছু না, যেসব পাতলা পাতলা রান্না হয়েছে, খেয়ে নি। বাড়ি এসেছি অনেকক্ষণ, এসে স্নান টান হয়ে গেছে, তারপর যে সমস্ত কাজগুলো থাকে দোকান থেকে এসে সেগুলো করা হয়ে গেছে, এখন যাব নিচে লাঞ্চটা আনতে। কী আছে জানি না, রিম্পাও কী নিয়ে গেছে তাও জানি না, দেখা যাক নিচে যাই কী পাই। আজকে লাঞ্চ ডাল আনিনি, ভাত, এটা হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে পেঁপে সিদ্ধ মাখা, এটা পাতলা ঝোল মাছের, এটা শাক, এটা পটল ভাজা আর আলু ভাজা অর্ধেক খেয়ে নিয়েছি। ডাল ছিল, ডাল আমি নিইনি, ভালো লাগছে না খেতে, পেটটা ভর্তিই রয়েছে, ওই দিন দুপুরবেলা এসে পরোটা খেয়েছিলাম ওই জন্য, তাই জন্য খেতে হয়, তাই অল্প একটু খাইনি। লাড্ডুগুলো কি করে দিয়ে যাও বাড়িতে? না তো ফেলে দি। কেন? এখান দিয়ে যায় দেখবে 10 টাকা 5 টাকা করে সব ঝুড়ি, ক্যাশ থেকে টাকা নিয়ে কিনে নেবে, ওই ঝুড়িটা থাকবে যেটা রয়েছে ওটা ধরবে না, শুধু নতুন দুটো ঝুড়ি কিনে নেবে। পুজো আচ্ছা দেওয়া কমপ্লিট, কাস্টমার ছাড়া কমপ্লিট, সব কাজ শেষ, ঘড়িতে বাজে এখন 7টার কাছাকাছি, 7:45 এখনো বাজেনি, 7:45। কুট্টি বললো আসছে আমাকে নিতে, আমাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে ও আবার ঢুকবে দোকানে, কারণ ও আমাকে দোকান থেকে বেরিয়ে আনতে আসতে পারে, কিন্তু ও দোকান থেকে বেরোতে পারে তো 9টা বেজে যাবে, ওই জন্য ততক্ষণ ধরে আমরা দোকানে থাকবো না, তাহলে আমাকে আবার একা একা অটো ধরে রিক্সা ধরে বাড়ি যেতে হবে, ওই জন্য ও বললো তুমি 1.5 ঘন্টা আগেই তাহলে বাড়ি চলে আসবে, আমি তোমাকে প্রতিদিন দোকান ঢোকার আগেই নিয়ে চলে আসবো, ওই জন্য এখন আসছে। আমার সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেছে, মাকে দুধ দেখানো হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো। একটু আগে তোমাদেরকে বললাম যে কুট্টি আসবে আমাকে নিতে, আমি ওয়েট করছিলাম, হঠাৎ করে দিদি ফোন করে বললো তুই একটু দোকানে থাক আমি আসছি, দাদার কয়েকটা খাবারের জিনিস লাগে যেরকম কর্ন মাশরুম এগুলোকে দাদাকে খেতে হয়, ওই জন্য সেগুলো সব শেষ হয়ে গেছে, আর ওই এয়ারপোর্টের ওদিকের বাজারে এগুলো পাওয়া যায় না, তাই আমাদের দমদমের এদিকের বাজারে এগুলো পাওয়া যায়, তাই দিদি 15 দিন অন্তর অন্তর এখানে এসে নিয়ে যায়, তা শেষ হয়ে গেছে সেটাই নিতে আসছে, আমাকে বললো তুই একটু থাক তাহলে আমার সুবিধা হবে, তুই আর আমি একটুখানি যাবো, তাই আমি আবার কুট্টিকে বারণ করে দিলাম, বললাম আসতে হবে না তুমি দোকানে ঢুকে যাও, ও অলরেডি বেরিয়ে গেছিলো কুট্টি, আমি বললাম তুমি দোকান থেকে রিটার্ন করে দোকানে ঢুকে যাও, আমাকে আনতে আসতে হবে না, আমি দিদির সাথে কাজটা মিটিয়ে আমি বাড়ি চলে যাবো। পেয়েছো? এটা আমাদের সন্ধ্যেবেলার টিফিন, ও খাচ্ছে ঝালমুড়ি, বাট আমার শুধু মুড়ি তেল আর একটু ছোলা ভাজা, ব্যাস আর কিছু না।
আমার ঠিক ওই ঝাল মুড়িটা না খেতে ইচ্ছা করে না, ওই অনেক রকম মশলা দিয়ে শশা বশা দিয়ে মাখে, ওইটা ঠিক আমার ওই মশলা বশলা দিয়ে ওরকম ভাবে মুড়ি খেতে ভালো লাগে না। তার থেকে আমার মনে হয় প্লেন তেল দিয়ে একটুখানি ছোলা ভাজা বা একটু বাদাম দিয়ে খাওয়াটাই বেস্ট। যখন 6:30, গুড ইভিনিং সবাইকে। লাঞ্চ করার পরে নিউজিল্যান্ড আর পাকিস্তানের ম্যাচ দেখছিলাম, পাকিস্তান তো জিতে গেল। এবার শুধু কালকে ইন্ডিয়ার জেতা বাকি, যদি ইন্ডিয়া জিতে ফাইনালে উঠবে আর ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল হবে, আবার পাকিস্তানকে হারিয়ে ইন্ডিয়া কাপ জিতবে সেটাই চাইবো সব সময়। আর এখন 6:30 বাজে, এখন যাচ্ছি হচ্ছে রিম্পার কাছে, রিম্পাকে আনতে এনে আমি রিম্পাকে বাড়িতে দিয়ে ডাইরেক্ট দোকানে ঢুকে যাবো, দোকান থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ভালো দেখে দেবে কিন্তু পাঁচটা, হ্যাঁ বাজার করতে এলাম দিদির সাথে। এই যে আমাদের পিছনে পুরো দমদম মার্কেট বাজার, সারাক্ষণ ভিড় সারাক্ষণ ভিড়। দিয়েছে চলো এইটা নাও। কত করে গো? আলাদা কি আছে গো? ভালো কোনটা হয়? দেশিটা ভালো হয়। ও এই মালটা নেই না? এই মালটা বিক্রি হয়ে যাচ্ছে। আঙ্গুল দিয়ে করলে পড়ে যাবে, তারপর ধুয়ে নিলে হয়ে যাবে। গুড গুড। কোনোদিনও মাশরুম ট্রাই করি না, ট্রাই করিনি মানে কোনোদিনও রান্নাও করিনি, কিভাবে ছাড়াতে হয় কিছুই জানি না, সেই জন্য দিদি আমাকে একটা খুলে দেখিয়ে দিল কীভাবে করতে হয় না করতে হয়, এটা শুধু ছাড়াতে হয় কীভাবে। তাই জন্য এই যে একটা প্যাকেট নিলাম, রাত্রিতে একবার ট্রাই করে দেখি। কত হলো আমাদের টোটাল? কি মাছ এটা? শারকুটি। আমরা নেবেন কত? কত রকম চিংড়ি মাছ, মাই ফেভারিট। স্টেশনের পাশেই একটা দোকান আছে, মানে আমাদের দোকানের গলির পাশে। এখানে এই যে কাবাব, তারপরে এই যে লেগ, মোমো এইসব পাওয়া যায়। মোমো এখানে গন্ধরাজ মোমো পাওয়া যায় 4 পিস 50। এখানে ফ্রাইড মোমো, সব রকমের মোমো পাওয়া যায়, এই যে কাবাব তন্দুরি সব। গন্ধরাজ মোমো অনেকবার ভেবেছিলাম ট্রাই করব, ফার্স্ট টাইম এখান থেকেই ট্রাই করছি। ভালো খেতে। বাজার হাট মোটামুটি টুকটাক কমপ্লিট হয়ে গেছে, দিদিরও কিছু কেনাকাটা ছিল, আমারও কিছু কেনাকাটা ছিল, এই যে ঝোলাতে সব রয়েছে। আর কী কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো, তার আগে এবার কুকটির সাথে আমাকে সঞ্জনাদের বাড়িতেও যেতে হবে। আর ওইখানে আমাদের দোকান, মানে দমদমের যে আমার কাউন্টার ওইখানে কাউন্টার, আর পাশেই ও ফুচকা বানায়। মানে আমি যবে থেকে দোকান করেছি 3 বছর হতে যাচ্ছে, তবে থেকে 2 বছর তো দেখছি মোটামুটি। এই যে দই ফুচকা ফুচকা সব বানাস না ভাই? হ্যাঁ সব বানায়, খুব ভালো ফুচকা মাখে। তাই জন্য এই যে আমার টক চলবে না বলে ওকে বলেছি একটু অল্প করে টক ছাড়া মেখে দিতে, টক ছাড়া মাখছে। তুমি আবার কি করছো? ও আচ্ছা, ঘড়ির সময় বলছে রাত্রি 9:05 হয়নি এখনো, হবে হবে করছে। আর এই জাস্ট দোকান থেকে এলাম, তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম। তোমাদেরকে একটা কথা বলার আছে, আমার আর রিম্পার একটা কমন ফ্রেন্ড আছে, নাম হচ্ছে সঞ্জনা। ওর সামনে বিয়ে, আই থিঙ্ক ডিসেম্বর মাসের 4 তারিখে। তাই জন্য আমি আর রিম্পা মিলে ঠিক করেছি ওকে বাড়িতে একটা ছোট করে আইব্রো ভাত দেবো, তাই জন্য ওকে এখন ইনভাইট করতে যাচ্ছি। রিম্পা এখনও দোকান থেকে এসে পৌঁছায়নি, আমি যাচ্ছি বেরিয়ে ক্লাবের ওখানটা একটু দাঁড়াবো, একটু চা টা খাবো, ততক্ষণে রিম্পা চলে আসবে, আসলেই বেরোবো। আমি আসছিলাম আর গলি, মানে গলি দিয়ে ঢুকে বাড়ির নিচেই কুট্টির সাথে দেখা হয়ে গেছে। আমাকে আর ক্লাব অফ যেতে হয়নি, আমার ক্লাব অফ আমার যেতে হয়নি, এই জন্য দেখা হয়ে গেছে। এখান থেকে একসাথে এবার যাচ্ছি সঞ্জনাদের বাড়ি। ওর বাড়ির সামনে তো আমরা চলে এসেছি, বাট ম্যাডাম এখন একটু বেরিয়েছে, আমি ফোন করলাম, বললো 2 মিনিট দ্বারা তাড়াতাড়ি আসছি। আর ওর বাড়ির দোতলার বাগানটা দেখো, এই ওপরটাই ও থাকে, মানে নিচেও ও, মানে দোতলা পুরোটাই ওদের, মানে ও ওপরের রুমে থাকে, বারান্দাটাকে সাজিয়ে রেখেছে দেখো গাছ দিয়ে, কি সুন্দর লাগছে। আমি অনেক বছর পর ওর বাড়ি এলাম, তাই না গো? আমি বিয়ের নেমন্তন্ন করতে এসেছিলাম।
বিয়ের নিমন্ত্রণ করতেছিলাম ওপর ঘরে বসছিলাম মনে পড়ে? তারপর তিন বছর পর মানে ফোনে যে কথা হয়, মেসেজে কথা হয়, এইসবই হয়, বাট সামনাসামনি একবারও দেখা হয়নি। লাস্ট ওর সাথে আমার বিয়ের সময় যা ফিজিক্যালি যা দেখা সাক্ষাৎ সব কিছু হয়েছে, তিন বছর পর ভুল ভাগিয়ে দেবে এখন আমার। এই যে আমি যাকে তোমাদেরকে বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড, ও আমি যেহেতু বিয়ের সময় ব্লগ করতাম না সেই জন্য তোমরা তখন ওকে দেখতে পাওনি ব্লগে ভিডিওতে। সেই সময় যদি ওই টাইমে ব্লগ করতাম সারাক্ষণ ভিডিওতে ওকেই তোমরা দেখতে পেতে, কারণ ওই সারাক্ষণ ছিল। আজকে বিয়েটা হয়ে যাচ্ছে তাহলে বিয়ের শাড়ি নিয়েই বসে আছে, হায় গোপাল আর পাচ্ছে না। সকালে বললামই আর তোমার বিয়ের তো সবকিছু তোমরা দেখতেই পাবে আমার ভিডিওর মাধ্যমে। মোটামুটি এই এলাকার অনেকে আছে যারা আমাকে কমেন্ট করো এখানে থাকি ওখানে থাকি, এই এলাকার অনেকে যারা আমার ভিডিও দেখো তারাও ভিডিওতে দেখতে পারবে ওর বিয়েটা। বেশি হাসিস না, হ্যাঁ হ্যাঁ করে। টেনশন হচ্ছে, সিরিয়াসলি আমার খুব টেনশন হচ্ছে, আর একটা মাসও বাকি নেই, আর 22 দিন বাকি, 22 দিন বাকি, আর আমার ফাতারিং প্রচন্ড টেনশন হচ্ছে, আর পুরো সব কেনাকাটাও হয়নি এখন, শুধু আইবুড়ো ভাত খেয়ে বেড়াচ্ছে, বলছে আইবুড়ো ভাত খাওয়া কমপ্লিট করে বাকি কেনাকাটা করবে। মানুষ আগে কেনাকাটা কমপ্লিট করে লাস্টে আইবুড়ো ভাত খায়, এবার উনি তো ঠিকই হয়েছে এক মাস আগে। হ্যাঁ এক মাসের মধ্যে আমি কি কেনাকাটা হয়ে কিছুই বুঝে উঠতে পারছি, রোজ কেনাকাটা করতে যাচ্ছি আমি। ভালো ব্যাপার, এদিকে এত বছর ধরে প্রেম করেছে, এদিকে নাকি টেনশনে মরে যাচ্ছে। আমাদের মধ্যে না, আমাদের যেরকম এত বছরের রিলেশন আমার আর কুটি তোমরা জানোই, ওদেরও তাই, ওদেরও অনেক বছরের রিলেশন, সেইটা এতদিন বাদে পরিণতি পেতে চলেছে না। আমাদের 12 বছর, আমাদের 9 বছর, 15 বছর কেমন দেবে আমার, আমরা যখন প্রেম করেছি মানে আমার আর তোমাদের দাদা অনেক হেল্প করেছে ওই টাইমে আমাদেরকে, এইখানে এই বেরোনো অনেক কিছু করেছি আমরা। লাস্ট কিন্তু বিয়ের পরে আমার সাথে ওর খুব কম টাইম মানে সপ্তমীর দিন করে গাড়ি নিয়ে আমরা সবাই মিলে বেরোতাম, আর আমার বিয়ে 3 বছর পর ওর সাথে আমার আজকে। ফোনে হয়তো যোগাযোগ হতো কিন্তু মেসেজে কথা হতো, বাট ফিজিক্যালি মিট এই ফার্স্ট টাইম 3 বছর পর। আমি লাস্ট এসেছিলাম বিয়ের নিমন্ত্রণ করতে, ওই রান্না করবে চিন্তা নেই, তাই না কাকিমা? মেয়েরা সব জানে। এই যে এটা হচ্ছে কাকিমা, সুন্দরী কাকিমা, আমাদের সঞ্জনার মা। কি করছিস? এই যে তোমাকে সারা কত লোক যে তোমায় দেখবে তুমি জানো না। কাকিমাকে আমি যেরকম ছোট থেকে দেখছি একই রকম দেখে যাচ্ছি, একই রকম মানে একটু পারি না, একটু বাড়ি বাড়ি গাকগুলো পেকে গেছে ও তো পাকবেই বলতো, একটু যেরকম বয়সের সাথে সাথে মানুষ চেঞ্জ হয় একটু মানে সেই রকমই স্টাইল, ওরকমই ওরকমই একই রকম দেখে গেলাম আমি আজকে এত বছর বাদে, 3 বছর বাদে দেখছি একই রকম, মুখটা উড়ি আসছে তো, মেয়ের বিয়ে হয়েছে একটু উড়ি হয়েছে, সেটা যতই বলিস না কেন উড়ি হয়ে গেছে। ওর বাড়িতে কত কিছু আছে, খরগোশ আছে, 3-4 বিড়াল আছে, কুকুর আছে, ডগি আছে, খরগোশ আছে, ওর সঙ্গে ও আছে, জন্তু। রাত্রির 11টা বেজে গেল, গল্প করতে করতে গল্প আর শেষ হয় না, এবার যাচ্ছি। কিরে এখন আইবুড়ো ভাত খেতে যাবি? পাশে পাশের থেকে গন্ধ আসছে ভাই, ভালো সেন্ট ছাড়ছে। ঠিক আছে, এই যে দাদা ভাই বিরিয়ানি কিনতে বললো, বিরিয়ানি কেনা হয়েছে আমাদের জন্য রাত্রিরে, আর এখানে রাজেশের জন্য তড়কা নেওয়া হচ্ছে, আজকে আমাদের রুটি লাগবে না আবার কাল থেকে, আজকে আমাদের রুটি লাগবে না শুধু ওর, আমাদের রাত্রিরে বিরিয়ানি, মানে আমার কুটি দাদা ভাই দিদি আর 4 জনের। আবার একটা নিমন্ত্রণ আছে, বাবা ওখানে খেতে গেছে, আর মায়ের পেটটা ভার বলে মা রাত্রিরে ডিনার করবে না, তাই জন্য আমাদের 4 জনের ডিনার দরকার ছিল, তাই না? দাদা ভাই বললো বিরিয়ানি নিতে, বিরিয়ানি নেওয়া হয়েছে। কি খাইছিস? তোমার ব্যাগ খুলেছিস কেন? তুই ব্যাগ খুলেছিস কেন? ওই দেখো ব্যাগ বার করেছে, এইটা দে, ব্যাগে পয়সা নেই বাবা। সব জানতো, সব জানে।
দেখো ব্যাগের মধ্যে হাতটা ঢুকিয়েছে, দেখো শুধু স্যানিটাইজার বার করেছে, নাকটা নেন চিপে দাও, ঢোকা ঢোকাও, ব্যাগে রাখো, রেখে দাও, ভেরি গুড, এবার ওইটা রাখো। তখন তো দেখতে পারলো বিরিয়ানি নিয়ে আর রাজেশের জন্য তরকারি নিয়ে বাড়ি এলাম। তারপরে আমি কাজকর্ম করছিলাম, রিম্বা সোনাবার কাছে ছিল, তারপরে আমি আমার কাজকর্ম কমপ্লিট করে সোনাবার কাছে গেলাম, একটু ওর সাথে খেললাম, আর এখন করব হচ্ছে ডিনার। রিম্বা ডিনার নিয়ে বসে গেছে, এই যে ডিনার নিয়ে বসে গেছি, অনেকদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, দাদাভাই মনে হয় মনের ইচ্ছাটা বুঝে গেছে, দাদাভাই আজকে বিরিয়ানি খাওয়ালো আমাদের, বিরিয়ানি স্পন্সর, মটন বিরিয়ানি, আবার এখন তো আবার এক্সট্রা আলুও দিয়েছে দুখানা, আমি আর রিম্বা বসে বসে গল্প করছিলাম, করতে করতে রিম্বা শুয়েও পড়েছে, এবার আমি ঘুমাবো, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। চলো তাই আজকের ব্লগটা আর বেশি দূর বাড়াচ্ছি না, এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর কালকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।